हेलो बंधुरा आरेकटी नतून पर्वे आपनादेर सकलके स्वागत जानाई। आज आमी चटेर बस्ताटा दिए एकटी सुंदर पापड़ तैरी करे आपनादेरके देखाबो आर पापड़टा किभाबे तैरी करी चलुन देखे नेवा जाक। एखाने आमी बस्ताटा केटे निएछि, ता बस्ताटा एभाबे चौड़ा आछे 14 इंची आर एभाबे लम्बा आछे 22 इंची। तो ये बस्ताटा एखाने एखन चोको आछे, তা আমি এটাকে যখন তৈরি করব আর কি তখন আর এটা এরকম থাকবে না, তখন আমি এই সাইডটা কেটে এই চারটে সাইড কেটে আমি এটাকে রাউন্ড করে দিই। তারপর আমি এখানে আরো 3 পিস কাপড় নিয়ে নিয়েছি। এই যে দেখুন, এখানে 1 পিস, এই 2 পিস, 3 পিস। এই 3 পিস কাপড় নেওয়ার কারণ হলো, কারণ কি, যেহেতু এটা পাপোস হবে তো এটাকে একটু মোটা করতে হবে, বাড়ি করতে হবে, সেই জন্য আমি এই 3 পিস কাপড় নিয়ে নিয়েছি। তো আমি এটাকে কি করব, এটাকে এইভাবে রাখব, ওই কাপড়টা আমি নিচে দিয়ে দিব, তার উপরে আমি এই বস্তাটা দেব এইভাবে। তো এখন আমি এই সব কটা কাপড়কে একসাথে নিয়ে এইভাবে পুরো চারপাশে একটা সেলাই দিয়ে আটকে দেব। তারপরে আমি এখানে একটা কাপড়ের টুকরো নিয়ে নিলাম। এই কাপড়ের টুকরোটার থেকে আমি এইভাবে চওড়া করে 2 ইঞ্চি লম্বা করে কাপড় কেটে নেব। তারপর আমি কি করব, এইভাবে 1 পিস কাপড় নেব, নেওয়ার পর এটাকে আমি এইভাবে ডবল বাস দিয়ে এইভাবে একটু ফিনিশিং দিয়ে এরকম করে এটাকে নিয়ে নেব। মানে যত কটা আমি কাপড় এখানে ব্যবহার করব সব কটা আমি এরকমভাবে মানে ডবল বাস দিয়ে তৈরি করে নেব। এই যে আমার পাপোসটা তৈরি করতে যতগুলি কাপড়ের টুকরো লাগবে আমি সবকটাকে এরকম করে ডবল বাস করে রেডি করে নিলাম। এই যে এখানে আমার চারপাশে বস্তাটা পুরো সেলাই করা হয়ে গেল। এখন আমি ডিজাইনটা করব এইভাবে, মানে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি কাপড়ের টুকরোগুলি নিয়েছি, এগুলিকে এইভাবে আমি বসাবো পরপর, মানে এইভাবে লম্বায় আমি 4টে বসাবো। এইভাবে লম্বা পরপর 4টে বসানোর পর তারপর আমি এইভাবে এই যে এরকম করে করে ডিজাইনটা আমি তৈরি করব। মানে এরপরে আমি পরপর পুরোটা এইভাবে মানে বসাতে থাকব। এই যে এখানে আমার পুরো ডিজাইনটা সেলাই করে আটকানো হয়ে গেছে। এখন আমি এই যে বাড়তি কাপড়গুলি এটাকে উল্টিয়ে নিয়ে এখন কেটে দিব। এখন আমি যেহেতু এই বস্তাটা আমার চোখও রয়েছে এটাকে আমি রাউন্ড সিস্টেম করব। তো এখন আমি প্রথমে এটাকে রাউন্ড করার জন্য একটু দাগ দিয়ে নেব এই ডাকনাটা দিয়ে।
এখন আমি যে দাগ দিয়েছি এর দাগে দাগে আমি কেটে দেব। আর আমি এই লাল কালারের কাপড়ের টুকরোটা দিয়ে এখানে এরকম লম্বা করে অনেকটা কাপড় কেটে নিয়ে এখানে আমি এরকম দেখুন জয়েন দিয়ে দিয়ে লম্বা করে নিয়েছি। এটা দিয়ে আমি পাইপিং দেব। এটার আমি কাটা আপনাদের দেখালাম না, কারণ কি এটা কাটা কোনো ব্যাপার না, শুধু লম্বা করে কেটে দিয়ে এটাকে জয়েন দিয়ে দিলেই হল। তো এই এটাও আমার লাগবে। আর এখানে আমি এই হলুদ কাপড়টা দিয়ে এখানে আমি কুচি সিস্টেম করে নিয়েছি। আর আমার প্রচুর ভিডিওতে আপনারা দেখেছেন কিভাবে কুচি তৈরি করতে হয়, যদি কেউ না দেখে থাকেন তাহলে আমার ভিডিওতে দেখে নেবেন যে কুচি কিভাবে তৈরি করতে হয়। তো এই কুচিটা আমি আমার পাপাসটা তৈরি হওয়ার পর আমি এটা পুরো চারপাশের কুচিটা দিয়ে দেব। এই যে এখানে আমার এই সাইডগুলো কেটে আমি এই শেপ করে করে নিলাম আমার পাপাসটা। এখন আমি লাল কাপড় দিয়ে মানে এই কাপড়টা দিয়ে এটার পুরো চারপাশে এরকম করে আমি পাইপিং বসিয়ে দিব। এই যে এখানে আমার পুরো চারপাশে পাইপিংটা বসানো হয়ে গেছে। এখন আমি এই কুচিটা বসাবো এটার মধ্যে এইভাবে, মানে পাইপিংটা উপরে থাকবে আর কুচিটা নিচে থাকবে এইভাবে, এরকম করে পুরো চারপাশে ঘুরিয়ে আমি এখন কুচিটা দিয়ে দেব। তো এখানে আমি এই কুচিটা দিচ্ছি, এটা আমার ভালো লাগছে, পছন্দ হচ্ছে তাই দিচ্ছি। এবার আপনারা চাইলে কিন্তু এই কুচিটা না দিয়ে শুধু এই পাইপিংটা রেখেও কিন্তু এই পাপাসটা ব্যবহার করতে পারেন, এটাও কিন্তু ভালো লাগছে। এটা একটা স্টাইল একরকম, আর ওটা দিলে ওর স্টাইলটা আর একটু পাল্টে যাবে। এই যে বন্ধুরা, এখানে আমার চটের পাপোসটা পুরো কমপ্লিট করা হয়ে গেল। এই যে দেখুন পাইপিংটা উপরে রয়েছে, আর কুচিটা কিন্তু আমি পাইপিংয়ের নিচ দিয়ে দিয়েছি। এটা কিন্তু একরকম একটা ডিজাইন, আর এই কারণে কিন্তু আমার পাপোসটা কিন্তু একদম ফুটে উঠেছে, ভালো লাগছে কিন্তু দেখতে। এবার আমি কিন্তু ইচ্ছে করলে এই কুচিটা না দিয়েও কিন্তু আমি পাপোসটাকে কমপ্লিট করতে পারতাম, সেটাও কিন্তু আলাদা একটা ডিজাইন হতো। বা আমি এখানে পাইপিংটা না বসিয়ে শুধু কুচিটা ব্যবহার করলে কিন্তু এটাও কিন্তু আলাদা একটা ডিজাইন হতো। ডিজাইন হলো আমার নিজের কাছে, আমি কি ধরনের কিভাবে এটাকে আমি
তৈরি করব। তা আমি আশা করব আমার এই ভিডিওটা দেখে আপনারা এরকম চটের বস্তা দিয়ে বিভিন্ন রকমের পাপড় বা আসন আপনারা তৈরি করতে পারবেন। কারণ কি আমার চ্যানেলে এরকম অনেক রকমের ডিজাইনের কিন্তু আমি পাপড় বা আসন তৈরি করে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আপনারা আমার চ্যানেলটা একটু ভালো করে ঘুরে দেখবেন, তার মধ্যে আপনাদের যে ডিজাইনটা আপনাদের ভালো লাগবে সেই ডিজাইনটাই আপনারা তৈরি করতে পারেন। তো এই ছিল আমার আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।